হাত থেকে টাকা পড়ে যাওয়া কি অশুভ? লক্ষ্মীকে এতে রুষ্ট হন। টাকা পড়ে যাওয়ার স্থান কালের ওপর তা নির্ভর করে। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, টাকা মাটি, মাটি টাকা। সেই মাটির সঙ্গে টাকার কিন্তু নিবিড় সম্পর্ক। অনেক সময় অখেয়ালে বা অসাবধানতার অথবা দ্রুততার কারণে আমাদের হাত থেকে টাকা পয়সা মাটিতে পড়ে যায়। এতে অনেকেই ভীত হয়ে হয়তো ভাবি দেবী লক্ষ্মী এতে রুষ্ট হয়েছেন, তিনি কুপিতা হলে ভয়ানক বিপদ। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে, টাকা পড়ে যাওয়া মানেই তা অশুভ নয়, এর শুভাশুভ নির্ভর করে পরিস্থিতি ও স্থানকালের ওপর। যেমন হাত থেকে টাকা পড়ে যাওয়া যখন শুভ, যদি কোনো কাজে যাওয়ার সময় আপনার হাত থেকে টাকা পড়ে যায় তা শুভ লক্ষণ, এটা আরও টাকা আগমনের ইঙ্গিত। কারোর সাথে টাকা দেওয়া নেওয়ার সময় যদি হাত থেকে টাকা পড়ে যায় তা শুভ লক্ষণ, তবে সেই টাকা খরচ না করে ঘরে রেখে দিলে আরও টাকার আগমন ঘটবে। সকালে টাকা মাটিতে পড়ে যাওয়া শুভ, তবে সেই টাকা ঘরে রেখে দিলে আরও টাকার প্রাপ্তি সম্ভাবনা। আবার টাকা পড়ে যাওয়া যখন অশুভ লক্ষণ, টাকা পড়ে যাওয়ার মধ্যে কোনো অশুভ ইঙ্গিত নেই, কিন্তু সেই টাকা যদি আপনি তুলে সঙ্গে না রাখেন বা সেই টাকা ছুঁড়ে ফেলে দেন তা খুবই অশুভ। এতে সম্পদের দেবী লক্ষ্মী কুপিতা হন, তাকে অসম্মান করা হয়।